একটা আয়াত পড়েছিলাম যেটা সূরা আকাশিয়ার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এই আয়াতের উপর সবাই আমল করবেন তো? হ্যাঁ করবেন, করলে কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে হবে, করলে কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে হবে। দুনিয়াটা কিন্তু আমাদের ফ্যাশনের জন্য নয়, ফ্যাশনের জন্য নয়, পুরুষকে আল্লাহ কিসের জন্য দাঁড়িয়ে দিয়েছেন? খামানের জন্য দিয়েছেন নাকি? মহিলাকে দাঁড়িয়ে দিলেন না কেন? মহিলাকে কি দিয়েছেন? চুল দিয়েছেন। পুরুষকে কি দিয়েছেন? দাঁড়িয়ে দিয়েছেন। মহিলারা কি চুল কাটে? তাহলে আপনি তো একটল কেন, আপনি দাঁড়িয়ে কামান কেন? তারা তো বুঝে, তারাটা তারা তো তারা তাদেরটা বুঝে, তাদের সৌন্দর্য তারা বুঝে, আপনার সৌন্দর্য আপনি বুঝেন না কেন? হ্যাঁ বুঝতে হবে না। পুরুষের সৌন্দর্য কি? পুরুষের সৌন্দর্য কি? দাড়ি। মহিলার সৌন্দর্য কি? চুল। তাদের চুল কেটে দিলে কিভাবে লাগবে? বিশ্রী লাগবে। আপনি দাঁড়িয়ে কাটছেন ওইভাবে বিশ্রী লাগে, আপনি তো বুঝেন না। দাঁড়িয়ে কাটছেন আপনার এইভাবে বিশ্রী লাগে, আপনি তো বুঝেন না। দাঁড়িয়ে কাটা এত বিশ্রী কাজ এবং কাজ করবে না কোথায়? দাড়ি কাটা মুসলমানদের কাজ নয়, দাড়ি কাটা মুসলমানদের কাজ নয়। কাদের কাজ? সবাই জবাব দিবেন, কাদের কাজ? ইহুদি খ্রিস্টানের কাজ, ইহুদি খ্রিস্টানের কাজ। এখন তারাও রাখে, কেন রাখে? দুনিয়াবী কিছু কারণে রাখে, দুনিয়াবী কিছু কারণে রাখে। কি কারণে? দাড়ি যারা রাখে তাদের দাড়ি সহজে সাদা হয় না। হ্যাঁ সাদা হয়, যদি 70 বছর ছেলে দেখেন তাহলে দেখবেন দাড়িগুলো এখনো কাঁচা আছে। আর যারা সেভ করে 25 বছর, 26, 27, 28, 29, 30 দাড়ি পেকে গেছে। হ্যাঁ ঠিক না, ঠিক না? তাহলে ইহুদি খ্রিস্টানরা কিন্তু আপনার এইটা তারা গ্রহণ করেছে, দাড়িটা তারা কিন্তু কাঁচা টাকার কারণে তারা দাড়ি সেভ করে না। মুসলমানে কি এইটা গ্রহণ করতে হবে? এই নিয়তে গ্রহণ করতে হবে? না 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 না। মুসলমানে কিসের জন্য গ্রহণ করতে হবে? রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আদর্শ কি? ইহুদি খ্রিস্টান না, বৌদ্ধ না, নাসারা না। আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূলের কি দাড়ি সেভ ছিল? তাহলে আমরা কেন সেভ করি? আবু বকরের দাড়ি সেভ ছিল? কোন নবীগণ গাই সেভ করেছিলেন? আমাদের পিতা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যত নবীগণ ছিলেন সবার দাড়ি কি ছিল কি ছিল না? সবার দাড়ি ছিল। তাহলে প্রথম হচ্ছে কিনা নবীদের সুন্নত, সকল নবীদের সুন্নত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবীদের সুন্নতের দিকে দাঁড়িয়ে রাখা। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় হচ্ছে গিয়ে আল্লাহ রাসুলের আদেশ, তোমরা দাড়িটা রাখো, আল্লাহ রাসুলের আদেশ। অতএব আমরা দাঁড়িয়ে রাখতে হবে, রাখতে হবে কি হবে না? কারা কারা রাখবেন? হাত তুলে, হাত তুলে ধ্বনি আমি, এক দুই, এক দুই তিন চার পাঁচ ছয়, তুলে না, আপনার তুলেছেন কিন্তু আগে ছয়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই আমরা ভাইদের দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। আপনি কি হাত তুলেছিলেন? আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।